নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন গ্রহের প্রভাবে কি কি রোগ অ্যাকচুয়ালি তৈরি করে আমাদের দেহে, কোন গ্রহের ফেরে কি রোগ হয়, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো আমাদের যে কি রোগ হতে পারে তা জানতে গেলে আমাদের লগ্নের এক্সপেক্টে বাচ্চাটে ষষ্ঠ ভাবকে খুব ভালোভাবে দেখতে হয়, কেননা ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ভাব। ষষ্ঠ ভাবটাকে এবং ষষ্ঠ পতিকে আমাদের খুব কিন্তু ভালোভাবে দেখতে হবে। ষষ্ঠ পতি যদি লগ্নে থাকে অথবা লগ্নপতি যদি ষষ্ঠে চলে আসে তাহলে কিন্তু মানুষের রোগ জ্বালাকে অনেকটা বাড়িয়ে দেয়। এছাড়া ষষ্ঠ পতি যদি খুব দুস্থানে থাকে বা কোনো অশুভ গ্রহের প্রভাবে থাকে, মুদ্রার কথা যদি ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ভাবপতি যদি কোনোভাবে পীড়িত হয় তাহলে মানুষের কিন্তু রোগ ভোগকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। এছাড়া লগ্নপতি হয়তো, যেহেতু আমরা জানি লগ্নপতি হয়তো আমাদের একটা দেহ মনকে কন্ট্রোল করে, কিন্তু লগ্নপতি যে ভাবে যাবে সেই ভাবটাকে কিন্তু অ্যাম্প্লিফাই করে দেবে, সেই ভাবটাকে বাড়িয়ে দেবে। তাই আপনার বাচ্চাটে লগ্নপতি যদি ষষ্ঠভাবে চলে আসে তাহলে কিন্তু আপনাকে রোগ ভোগ করাবে, অথবা যদি আপনার বাচ্চাটে ষষ্ঠপতি যদি লগ্নে চলে আসে এবং সেটা যদি আপনার পক্ষে খুব একটা ফেভারেবল প্ল্যানের না হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু না কিছু রোগ নিয়ে আসবেই আসবে। এছাড়া অষ্টমভাবে যদি কোনোভাবে মঙ্গল থাকে, অষ্টমভাবে যদি রাহু থাকে, কারণ অষ্টম ভাব হচ্ছে আমরা জানি হচ্ছে কোনো অকার সাইন, কোনো গুপ্ত বিদ্যা, কোনো রহস্য গবেষণা, এই সমস্ত ব্যাপার আমরা নির্ধারণ করি। সেই সঙ্গে সঙ্গে অষ্টম ভাব থেকে আমরা কিন্তু মৃত্যু বিচার করি, তাই অষ্ট বা আয়ু বিচার করি। তাই অষ্টমভাবে কোনো গ্রহ পীড়িত থাকলে সেই গ্রহটার জন্য কিন্তু আমাদের অনেক সময় রোগভোগ করতে হয়। এছাড়া দ্বাদশ ভাব থেকে আমরা কি করতে পারি, হসপিটাল রিলেটেড খরচকে আমরা কিন্তু বিচার বিবেচনা করতে পারি, বা বিদেশ যাত্রা বিচার করতে পারি, বা আপনার শরীর স্বাস্থ্যের আরোগ্য লাভের আশায় যে বিদেশ যাত্রা সেটা হতে পারে। মেনলিভাবে আমরা দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা হসপিটাল রিলেটেড খরচকে কিন্তু আমরা সেখান থেকে ডিটারমাইন করি। তাই আমরা তিনটে ভাবকে খুব ভালোভাবে দেখব। একটা হচ্ছে ষষ্ঠ ভাব, নেক্সট হচ্ছে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এবং এদের প্রতিগুলোকে খুব ভালোভাবে আমরা খেয়াল করব, তাহলে কিন্তু আমরা অনেকটা জায়গায় আসতে পারবো। তা এই এ তো হলো মেন আমরা লগ্নের এক্সপেক্টে বা লগ্ন চার্টে আমরা কিভাবে নির্ধারণ করব। কিন্তু তার শর্ত আপনার কোনো বাচ্চাটে প্রতিটা গ্রহ বিশেষ কিছু রোগকে কিন্তু কন্ট্রোল করে, প্রতিটা গ্রহ আপনার বাচ্চাটি বিশেষ কিছু রোগকে কিন্তু কন্ট্রোল করে। আসুন আমরা জেনে নিই কোন কোন গ্রহ পীড়িত থাকলে কি কি রোগ অ্যাকচুয়ালি আমাদের নিয়ে আসে, অর্থাৎ কোন গ্রহের অশুভ প্রভাবের জন্য আমাদের কোন সমস্ত আমাদের শারীরিক অসুস্থতা বা রোগ জ্বালা ভোগ করতে হয়। প্রথমেই বলি হচ্ছে সূর্য বা রবি। আমরা জানি হচ্ছে আমাদের জগতে এই সোলার সিস্টেমে সূর্য হলো পিতার কারক গ্রহ, আত্মার কারক গ্রহ, তেজের কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, দীপ্তির কারক গ্রহ। সেই জন্য আমাদের বাচ্চাটি রবি সংক্রান্ত প্রবলেম থাকলে আমাদের কিন্তু মেনলিভাবে চোখের রোগ, চোখ মানে হচ্ছে জ্যোতি, একটা দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের একটা শক্তি, চোখের রোগ, হার্টের রোগ, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা বা মাথার যন্ত্রণা, মাথা ভার হয়ে যাওয়া বা মাঝে মাঝে কিন্তু চুল কম হয়ে যাওয়া বা মস্তিষ্ক সংক্রান্ত কোনো রোগ, এগুলো কিন্তু ভোগ করতে হয়। এছাড়া ব্রেন স্ট্রোক হয়ে যাওয়া, মাঝে মাঝে সূর্য প্রচণ্ডভাবে পীড়িত থাকলে পেটের প্রবলেম ক্রিয়েট করা বা স্টোমাক রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট করা, মেনলিভাবে সূর্যের যে কারকতার মধ্যে বর্তা সেটা হচ্ছে হার্ট সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যা, মাথার সমস্যা, বিশেষ করে মাথা যন্ত্রণা বা ধরুন মস্তিষ্ক সংক্রান্ত কোনো রোগ সেটা হতে পারে, বা ব্রেন স্ট্রোক হতে পারে, বা ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা, বা চুল কমে যাওয়া, এই সমস্ত ব্যাপার কিন্তু রবির কারকতার মধ্যে আসে, বা রবি কোনোভাবে বাচ্চাটি পীড়িত থাকলে সেই সমস্ত রোগগুলো আমাদের ভোগ করতে হয়। তাই যদি আপনাদের এই ধরনের কোনো রকম আপনাদের ডিজিজ ভোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সূর্যদেবের প্রতিকার করুন, বা অবশ্যই কিন্তু আপনারা বাচ্চার দেখিয়ে কিন্তু সূর্যদেবের যে সমস্ত প্রতিকার করা যায় সেটা করতে পারেন। এছাড়া মন্ত্রপাঠ করতে পারেন অথবা প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন। পরবর্তী বলবো কারো জন্মছকে চন্দ্র যদি পীড়িত থাকে এবং চন্দ্রের থেকে যে রোগ ভোগ করতে হয়,
চন্দ্রমার আমরা কি জানি, মন মানসিকতার কারক গ্রহ, আমাদের পরিবারের কারক গ্রহ, আমাদের মায়ের কারক গ্রহ, আমাদের যে ভালো লাগা, কাউকে ভালো লাগা, কাউকে ভালোবাসা, আমাদের মুড সুইং করা, আমাদের কোনো কিছুতে স্যাটিসফ্যাকশনের যে কারক গ্রহ, সেই মনের কারক গ্রহ কিন্তু সেই চন্দ্র। তাই চন্দ্র যদি কারো বাচ্চাটে পীড়িত থাকে বা চন্দ্রের থেকে যে রোগটা আসে সেটা হলো মন মানসিকতার মধ্যে হতাশা, ডিপ্রেশন, দুশ্চিন্তা বা মানসিক রোগ, এগুলো মেনলি চিন্তা থেকে যে রোগটা বা বিজবিজ করা, এই ধরনের ব্যাপার কিন্তু চন্দ্র থেকে আসে। এছাড়া মন মানসিকতার মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব, অন্যদিক থেকে সর্দি কাশি বা শ্লেষ্মা সংক্রান্ত রোগ, বা হয়তো কাশি সংক্রান্ত কোনো রোগ বা ফুসফুস সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু জেনারেলভাবে চন্দ্রের থেকে আসে। এছাড়া শরীরের মধ্যে ডিহাইড্রেশন হয়ে যাওয়া বা জল কমে যাওয়া বা আমোসা বা পেট খারাপ, এই ধরনের কোনো জল সংক্রান্ত কোনো রোগ যদি হয় সেটাও কিন্তু চন্দ্রের জন্য হতে পারে। এছাড়া শরীরের মধ্যে একটা রুক্ষ রুক্ষ ভাব, চুল উস্কো হওয়া, স্কিন ড্রাই হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু চন্দ্রের জন্য করতে পারে। এছাড়া আপনাদের অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে রাতে ঘুম আসে না, রাতে চেপে ঘুম হয় না, এই ধরনের প্রবলেম, বা আপনার মনের মধ্যে একাগ্রতার অভাব, দুর্বল মনোবৃত্তি, একটুতি নার্ভাস হয়ে পড়েন, একটুতি ভয় খেয়ে যান, কী হবে এমন একটা ভাব, বা চোখ তুলে কথা বলতে পারেন না, সবেতে একটা লজ্জা ভাব বোধ করেন, এই ধরনের প্রভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চাটি চন্দ্র নিশ্চয়ই পীড়িত রয়েছে, বা চন্দ্রের থেকে এই সমস্ত রোগী বলি বা এই সমস্ত মানসিক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তাহলে কিন্তু অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করবেন বা চন্দ্রের প্রতিকার করবেন বা মুক্ত পড়তে পারেন, সাদা ড্রেস ইউজ করতে পারেন, বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করার সাথে সাথে আপনারা কিন্তু ক্ষীরিকা মূল ব্যবহার করতে পারেন। ওকে, পরবর্তী যদি আপনার বাচ্চাটি মঙ্গল পীড়িত থাকলে মঙ্গলের থেকে যে রোগগুলো হয় সেগুলো জানার আগে আমরা প্রথমে বলি মঙ্গলের কারকতা। মঙ্গল হচ্ছে আমাদের তেজের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে কুমার গ্রহ, যোদ্ধা গ্রহ, এবং সেই জন্য মঙ্গলের মধ্যে একটা বেপরোয়া ব্যাপার, হার না মানা, ঊর্জা শক্তি, সেক্সুয়াল পাওয়ার। এছাড়া মঙ্গল অ্যাকচুয়ালি নির্ভর করে হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা। ওকে, রেড যে ব্লাড সেল যেটা থাকে, অর্থাৎ লোহিত রক্ত কণিকা যেটা থাকে, সে তাকে কন্ট্রোল করে, সে ব্লাডকে কিন্তু কন্ট্রোল করে। তাই মঙ্গল যদি কোনোভাবে পীড়িত থাকে, মঙ্গল সংক্রান্ত যে রোগ সেটা হচ্ছে রক্ত সংক্রান্ত রোগ, মেনলিভাবে কিন্তু ব্লাড প্রেশার হওয়ার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করে। এছাড়া ঘা, ফোড়া, ব্রণ, কার্বঙ্ক, অর্শ, পাইলস, আলসার, গল ব্লাডার স্টোন, বা কোনোরকম অ্যাক্সিডেন্টে পড়ে যাওয়া, রক্তপাত, অপারেশান, বা মস্তিষ্কে আঘাত লাগা বা মাথায় আঘাত লেগে টিচ পড়া, এই ধরনের প্রবলেম, বা এছাড়া মেয়েদের ক্ষেত্রে মেনলি যে গাইনো প্রবলেম, যে প্রিয়ডসের সমস্যা হয়, অর্থাৎ যে প্রিয়ডসের মধ্যে একটা অনিয়মিত ভাব, বা হয়তো খুব বেশি আপনার ব্লিডিং হচ্ছে, এই ধরনের ব্যাপার। এছাড়া কোনো ইন্টারনাল হ্যামারেজ যেটা হতে পারে, ইন্টারনাল কোনো ব্লিডিং হতে পারে, সেই সমস্ত ব্যাপার, সব সময় রক্ত সংক্রান্ত ব্যাপার যখনই চলে আসবে তখনই আমরা দেখব রক্ত হোক বা ঘা ফোড়া হোক বা ধরুন আলসার হোক বা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা হোক বা হঠাৎ কোনো রক্তপাত হয়ে যাওয়া, চোট লাগা, পড়ে যাওয়া, রক্তপাত হওয়া, অপারেশন হওয়া, এই সমস্ত ব্যাপারের মধ্যেই কিন্তু সার্জারি হতে বাধ্য হওয়া বা সার্জারি করা, এই ধরনের ব্যাপার কিন্তু মঙ্গলের প্রবলেমের জন্য জেনারেলভাবে হয়ে থাকে। পরবর্তী বলবো বুধের জন্য কি সমস্ত রোগ হয়। বুধের কারকতা আমাদের আগে জানতে হবে। বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, আমাদের বিজনেসের কারক গ্রহ, আমাদের যে বাচ্চা সুলভ যে ব্যাপার সেইটার কারক গ্রহ কিন্তু বুধ। তাই বুধ যদি কারো বাচ্চাটির প্রবলেম থাকে তার মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করে। এছাড়া নার্ভাস সিস্টেমের প্রবলেম, অর্থাৎ স্নায়ু রোগ হতে পারে, কানে প্রবলেম হতে পারে, অর্থাৎ কানে শুনতে পাওয়ার যে প্রবলেম হতে পারে, মেন্টাল ডিসঅর্ডার হতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে, এছাড়া স্কিন প্রবলেম বা অ্যালার্জি সংক্রান্ত সমস্যা হতে পারে, কথা সমস্যা, ঠিকমতো কথা বুঝিয়ে বলতে না পারা, তোতলামো করা, বাচালতা, অথবা হচ্ছে ইম্যাচুরিটি, বা ধরুন আপনার প্যারালাইসিস বা কোনো রকম স্নায়বিক কোনো বিকার, ঠিক আছে, বা প্যারালাইসিস হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু সেটা অ্যাকচুয়ালি বুধের জন্য হয়। বুধ মেনলিভাবে স্কিনকে কন্ট্রোল করে, আমাদের কথাকে কন্ট্রোল করে, বাকশক্তিকে কন্ট্রোল করে, বুদ্ধিকে কন্ট্রোল করে, এবং আমাদের যে স্নায়ু রয়েছে
অর্থাৎ নার্ভ বা সিস্টেম যেটা রয়েছে সেই নার্ভ সিস্টেমকে কিন্তু কন্ট্রোল করে কিন্তু মার্কারি। তাই কোনোরকম মানসিক বিকারগ্রস্ত মানুষের মধ্যে আমি চন্দ্রের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অবশ্যই বুধকে দেখব, ঠিক আছে? সেই জন্য কিন্তু বুধের পাওয়ারের কিন্তু খুব দরকার পড়ে, কারণ বুধ কিন্তু এখানে অনেকটা মানুষের জীবনে অনেকটা তার যে স্নায়বিক যে শক্তি, তার যে বুদ্ধি বলি, তার যে স্মৃতিশক্তি বলি, তার যে মানসিক যে স্নায়বিক যে শক্তিটা সেটা কিন্তু নার্ভাস সিস্টেমের যে শক্তিটা সেটা কিন্তু প্রদান করে। তাই বুধের প্রবলেম থাকলে এই সমস্ত জায়গা থেকে মেনলি প্রবলেমগুলো ক্রিয়েট করে। পরবর্তী বলবো কারো জন্মযোগে বৃহস্পতির প্রবলেম ক্রিয়েট করে। আমরা জানি বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বৃহস্পতি দেব হচ্ছে সমস্ত শুভত্বের কারক গ্রহ, আমাদের জীবনের সার্বিক স্পিরিচুয়ালের কারক গ্রহ, সার্বিক আমাদের সন্তান, আমাদের কর্মভাব, আমাদের অর্থপ্রাপ্তি, আমাদের বিবাহ, আমাদের জীবনের সার্বিক অর্থ সেভিংস, জীবনের সার্বিক উন্নতি, সব কিছু কিন্তু বৃহস্পতি দেবের কারকতার মধ্যে বর্তায়। তাই বৃহস্পতি দেবের থেকে যেই মেনলি রোগ আসে যদি বৃহস্পতি দেব পীড়িত থাকে সেটা হচ্ছে পেট সংক্রান্ত প্রবলেম বা লিভার সংক্রান্ত প্রবলেম বা হজমের প্রবলেম, পাকস্থলী সংক্রান্ত প্রবলেম, এই সমস্ত প্রবলেম মেনলিভাবে কিন্তু বৃহস্পতি দেবের জন্য হয়ে থাকে। বাচ্চাটি বৃহস্পতি কোনোভাবে, দেবগুরু বৃহস্পতি দেব কোনোভাবে পীড়িত থাকলে এই সমস্ত রোগগুলো কিন্তু নিয়ে আসে। এছাড়া মোটা হয়ে যাওয়া, এক্সেসিভ ফ্যাট গেন করা অর্থাৎ ওজন বেড়ে যাওয়া, বা ধরুন আপনাদের লিভার বা লাংস বা এই ধরনের প্রবলেম বা কিডনি সংক্রান্ত সমস্যা, তবে মেনলিভাবে পেট সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, বা ধরুন আপনাদের মধ্যে যে এক্সেসিভ ওয়েট গেইন করা, এই সমস্ত ব্যাপারগুলো মেনলি কিন্তু বৃহস্পতি দেবের কারকতার মধ্যে বর্তায়। পরবর্তীতে চলে আসবো শুক্রদেবের নেগেটিভ হওয়ার জন্য কোন সমস্ত রোগ নিয়ে আসে। দেখুন আমরা জানি হচ্ছে সেইটা জানার আগে প্রথমে জানতে হবে শুক্র গ্রহের কারকতা। শুক্র হচ্ছে আমাদের জীবনে কামনা, বাসনা, ভোগ, সেক্সুয়াল প্লেজার, আমাদের দৈহিক চাহিদা, আমাদের কামজ চাহিদা, আমাদের যে সার্বিক যে অর্থ, এক্সেসিভ অর্থ, এই সমস্ত ব্যাপারে কিন্তু জাগতিক সুখ ঐশ্বর্য, এই সমস্ত ব্যাপারে কিন্তু শুক্রের কারকতা বর্তায়। তাই শুক্রদেব যদি কোনোভাবে রোগ জ্বালা নিয়ে আসে, যেটা প্রথমেই চলে আসবে হচ্ছে যৌন সংক্রান্ত রোগ বা কোনো গোপন রোগ বা কোনো গোপন অঙ্গে রোগ, এটা কিন্তু ক্রিয়েট করতে পারে। এছাড়া মেয়েদের গাইন সংক্রান্ত সমস্যা, সিস্ট সংক্রান্ত সমস্যা, তবে মেয়েদের আমি আগেই বললাম মানে লোহিত রক্তকণিকা সংক্রান্ত সমস্যা, বিশেষ করে আপনাদের পিওর সংক্রান্ত সমস্যা যখনই চলে আসবে তখন সেটা কিন্তু মঙ্গলের জন্য হবে, কিন্তু শ্বেতস্রাবজনিত সমস্যা বা আপনাদের সৌন্দর্য হানি হয়ে যাওয়ার ব্যাপার থাকলে তখনই কিন্তু মনে রাখতে হবে সেটা কিন্তু শুক্রের জন্য হচ্ছে। এছাড়া গুপ্ত অঙ্গের রোগ, এছাড়া বান্ধত্বের সমস্যা, শুক্রাশয় বা ডিম্বাশয়ের কোনো প্রবলেম বা জননতন্ত্রের কোনো প্রবলেম, মূত্র রোগ, বা ধরুন আপনাদের বিকৃত কামজ চাহিদা, এই সমস্ত ব্যাপার কিন্তু শুক্রদেবের নেগেটিভিটির জন্য কিন্তু চলে আসে। তাই যদি আপনার এই শুক্রের রিলেটেড কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হয় তাহলে অবশ্যই বাচ্চাদের শুক্রদেবের অবশ্যই প্রতিকার করবেন। এছাড়া আমি যে সমস্ত প্রতিকারগুলো আপনাদের বলে থাকি সেগুলো কিন্তু পালন করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা প্রবলেম থেকে আপনারা কিন্তু বেঁচে আসতে পারবেন বা অনেকটা কাটিয়ে দিতে পারবেন, অনেকটা রিডিউস করতে পারবেন। পরবর্তী আসছে শনিদেবের অশুভ থাকার জন্য কী কী নেগেটিভ ফল বা কী কী রোগ আমাদের ভোগ করতে হতে পারে। দেখুন প্রথমেই শনিদেবের কারকতার মধ্যে বললে ধৈর্য, উদ্যাবসায়, জীবনে পেশেন্স, হাড়, আমাদের অস্থিমজ্জা, এই সমস্ত কারকগ্রহ হচ্ছে শনি। তাই শনি যদি কোনোভাবে বাচ্চাটি প্রিয় থাকে বা শনি যদি কোনোভাবে দুর্বল থাকে, যেই সমস্ত রোগগুলো নিয়ে আসে সেটা হচ্ছে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, আর্থ্রাইটিসে ব্যথা, বাতে ব্যথা, এই ধরনের ব্যথা সংক্রান্ত প্রবলেমে কিন্তু হাড় বা স্কেলটন সংক্রান্ত যে ব্যাপার রয়েছে, অর্থাৎ আপনার যে কঙ্কাল যন্ত্র যেটা রয়েছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনার কোনো ব্যথা বেদনা ভোগ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। এছাড়া আপনার মধ্যে একটা অধৈর্য সংক্রান্ত সমস্যা, আপনি একটুতি খুব রেগে যাবেন, একটুতি খুব খিটখিটে হয়ে যাবেন। এছাড়া জয়েন্টে পেন হতে পারে বা গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে বা হেয়ার লস হতে পারে, অর্থাৎ চুল উঠে যেতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু শনিদেব কোনোভাবে নেগেটিভ থাকলে তাহলে ক্রিয়েট করতে পারে। তাহলে অবশ্যই কিন্তু শনিদেবের জন্য এই সমস্ত যদি প্রবলেম হয় তাহলে এমিটিস পড়তে পারেন বা আপনার বাচ্চার দেখে কিন্তু আলটিমেটলি কী প্রতিকার নেওয়া যায় সেটা কিন্তু দেখতে হবে, বা শনিদেবের যে সমস্ত প্রতিকারগুলো আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি সেগুলো করতে পারেন। নীল ড্রেস ব্যবহার করা, শনিবার পুজো দেওয়া, ঠিক আছে, বা শনিদেবের মন্ত্র পাঠ করা, এগুলো করলে অনেকটা আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। পরবর্তী আমি যেটা বলবো রাহুদেবের জন্য কী কী আপনাদের ডিজিজ বা রোগ হতে পারে।
প্রথমেই দেখুন, রাহুদেব হচ্ছে আমাদের সার্বিক অর্থে ডিজায়ারের কারক গ্রহ, আমাদের চাহিদার কারক গ্রহ, আমাদের মন, আমাদের যে চাইছে সবসময় ক্রমাগতভাবে আমাকে এটা পেতে হবে, আমার এটা চাই, এই যে শক্তি সেটা হচ্ছে রাহু। রাহু মানে ডিজায়ার। নায়ক নাহি খলনায়ক হুমে, অর্থাৎ রাহু হচ্ছে আমাদের সবকিছু চাহিদার কারক গ্রহ। এবং এই রাহু প্রচন্ড শক্তিমান একটা গ্রহ। রাহু সমস্ত গ্রহকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে। তাই রাহু নেগেটিভ হলে যে রোগটা প্রথম আসে সেটা হচ্ছে ক্যান্সার। যেই এমন এমন রোগ জ্বালা দেয় যে রোগ জ্বালাকে সহজে নির্মূল করা যায় না। তাই রাহুর পীড়িত থাকলে রাহু কোনোভাবে কোনোরকম রাহু সংক্রান্ত যে রোগ আসতে পারে সেটা হচ্ছে ক্যান্সার বা কোনোরকম জটিল রোগ, উচ্চস্থান থেকে পতন, শ্বাসকষ্ট হওয়া বা আলসার সংক্রান্ত কোনো রোগ, বিকৃত কাম চাহিদা, অনেকটা পশুসুলভ যে কাম চাহিদা সেখানে সে যা তা করে, এই ধরনের যে মেন্টালিটি, সে যে কী করছে সে পাগল হয়ে গেছে, এই ধরনের যে তার লেভেল এইটা কিন্তু, অথবা পতিতালয়ে গমন, ভুলভাল চিন্তাভাবনা ক্রমাগতভাবে সারাক্ষণ এই নিয়ে কথাবার্তা, সেই কখনো গালাগালি করছে, কখনো যাকে যা পাচ্ছে বলছে, এই ধরনের যে ব্যাপার অনেকটা যেন মানসিক বিকারগ্রস্ত করে নেয়, সেক্স 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 করে মানে ভোগ ভোগ করে দিচ্ছে যে কী করে। এছাড়া সারাক্ষণ ওই কোনোরকম অ্যাডিকশান হতে পারে, অ্যাডিকশানের যে নেশাটাও তো একটা রোগের মধ্যে যদি আমি ফেলি, তাহলে যে সবসময় চুল্লু খেয়ে বা ধরুন মাল খেয়ে পড়ে আছে বা ধরুন গাঁজা খেয়ে পড়ে আছে, এই ধরনের যে এক্সেসিভ যে নানা নেশাকর হয় সেখানেও কিন্তু তাদের রাহুর প্রভাব কিন্তু বর্তায়, ঠিক আছে। তাই এই জন্য কিন্তু অনেকে গোমেদ পড়িয়ে দেন, গোমেদ না পড়ে কিন্তু রাহুকে শান্ত করার প্রয়োজন পড়ে। সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই অন্য কোন গ্রহকে প্রতিকার করার মাধ্যমে রাহুকে শান্ত করা যায়, যে রাহুর মন্ত্রপাঠ হতে পারে, ময়ূরের পালক হতে পারে, দক্ষিণ পশ্চিম কোণে কোনো একটা মাটির পাত্রে জল রাখা হতে পারে, বিভিন্ন প্রতিকার আছে, আমি বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনাদের, আবারও পরে আমি দেখাবো। পরবর্তী বলবো কেতু থেকে। দেখুন কেতু হলো গুপ্তবিদ্যার কারক গ্রহ, কেতু হচ্ছে আমাদের কোনোরকম মিস্টিসিটির কারক গ্রহ, যা কিছু রহস্যময় অতর্কিত কোনো আক্রমণ যেটা ঘটে সেটা কিন্তু কেতুর জন্য ঘটে। তাই কেতুর থেকে যে ডিজিজ হতে পারে সেটা হচ্ছে প্রথমেই যেটা বলবো, কুকুরের কামড়, সাপের কামড় বা কোনো বিষাক্ত পোকামাকড়ের কোনো কামড়, বিষক্রিয়ায় মৃত্যু হওয়া বা ফুড পয়জনে মৃত্যু হওয়া, হজম সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত কোনো সমস্যা বা গুপ্ত কোনো রোগ বা কোনোরকম মিস্টিরিয়াস কোনো ডিজিজ, যেখানে যেই রোগটাকে সহজে নির্ণয় করা যাচ্ছে না, যেই রোগটাকে সহজে ধরা যাচ্ছে না, এই ধরনের রোগে দেখবেন অনেকে মরে যায়, অনেকে মৃত্যু হয় বা অনেকে তার শরীরকে অনেকটা নষ্ট করে দেয়, এই ধরনের সংক্রান্ত সমস্যা যেটাকে কিন্তু সহজে ফাইন্ড আউট করা যায় না, এই ধরনের কোনো গোপন রোগ বা কোনোরকম মিস্টিরিয়াস কোনোরকম রোগ যাদের হয় সেটা হচ্ছে কেতুর জন্য বর্তায়। এছাড়া কেতুর জন্য কিন্তু অনেক সময় পেটের প্রবলেম, কেতুর জন্য কিন্তু অনেক সময় আমরা দেখব স্কিনের প্রবলেমও হতে দেখা যায়, তবে মেনলি স্কিনের প্রবলেম কিন্তু বুধের জন্য হয়। একটা কথা আমাদের পরিষ্কার করে বলে দেবো, অনেক সময় আমি বলছি যে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো পার্টিকুলার রোগ সেটা কিন্তু একাধিক গ্রহের নাম চলে আসছে। দেখুন এটা কিন্তু একটা মেজর রোগের একটা গ্রহ থেকে মেনলি হতে পারে। যেমন ধরুন মেয়েদের গাইনো সমস্যা আমি যখন বলছিলাম তখন কিন্তু আমি মঙ্গলের কথা বললাম, আবার যখন ইন জেনারেল যখন যৌন সমস্যা বললাম তখন কিন্তু শুক্রের কথা বললাম। কিন্তু একটা রোগ কিন্তু যে কোনো সময় দেখতে পাওয়া যায় একাধিক গ্রহ থেকে বা একটা যে কোনো গ্রহ থেকে কিন্তু আসতে পারে। সেটা হয়তো সেক্সুয়াল প্রবলেমটা হয়তো অনেক সময় ছেলেদের জন্য অনেক সময় মঙ্গলের থেকে আসতে পারে, মেয়েদের ম্যাক্সিমাম মঙ্গলের থেকে হতে পারে এবং ছেলেদের ম্যাক্সিমাম শুক্রের থেকে হতে পারে, সেটা কিন্তু বাচ্চার দেখে বলতে হবে। এছাড়া ধরুন খাওয়া পড়া সংক্রান্ত সমস্যা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মঙ্গলের জন্য আসে, এছাড়া অনেক সময় কিন্তু রাহুর জন্য হতে পারে। আবার অন্যদিক থেকে দেখতে গেলে ক্যান্সার সংক্রান্ত ব্যাপার বলি, সেখানে কিন্তু অনেকটা ক্যান্সার সংক্রান্ত ব্যাপারেও কিন্তু রাহুর প্রভাব থাকলে কিছুটা মঙ্গলের প্রভাবও বর্তায়। আবার দেখুন চোখ সংক্রান্ত সমস্যার জন্য আমি কিন্তু বললাম রবিকে, কিন্তু শুক্রকেও বাদ দিলে চলে না, কারণ শুক্রের মধ্যেও কিন্তু চোখকে কন্ট্রোল করে কিন্তু শুক্র অনেক অংশে, ঠিক আছে। তাই আমরা রবির সাথে সাথে কিন্তু শুক্র গ্রহটাকেও দেখব। তাই অনেক সময় একাধিক গ্রহের কিন্তু নাম নিতে হয়, তবে জেনারেলভাবে দৃষ্টিশক্তির কারক গ্রহ যেমন হচ্ছে রবি, তেমন কিন্তু শুক্র কিন্তু দৃষ্টিশক্তির মধ্যে অনেকটা অংশ হোল্ড করে। সুতরাং আমরা যখন যৌন কোনো কিছু দেখব বা এক্সেসিভ যৌন চাহিদা নিয়ে যখন বিচার করব, তখন আমরা রাহুকে দেখব, শুক্রকে দেখব।
ক্যান্সার যখন বলবো তখন কিন্তু আমরা রাহুকে দেখব, মঙ্গলকে দেখব। আবার ধরুন ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা যখন পড়বো তখন মেইনলি মঙ্গলকে দেখলেও কিন্তু আমরা রবিকেও দেখব। এইভাবে আমি যতটা সম্ভব চেষ্টা করলাম এক একটা গ্রহের কোন রোগ আসতে পারে সেই কথাটা আপনাদের আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম যে এছাড়া অন্য কোন গ্রহটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। যেমন ধরুন মেয়েদের প্রিয় সংক্রান্ত সমস্যা হলে মঙ্গলের থেকে হয়, আবার শ্বেতসাপজনিত সমস্যা হলে সেটা কিন্তু শুক্রের থেকে হবে। ছেলেদের যদি পুরুষত্বের সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মঙ্গলের থেকে হয়, ঠিক আছে, কিন্তু অন্যদিক থেকে যদি সমস্যাটা যদি স্পার্ম কাউন্টের দিক থেকে বলি তখন কিন্তু অনেকটা ব্যাপার চলে আসবে সেখানে রবি বা শুক্রের উপর। এইভাবে আমাদের কিন্তু কিছুটা দেখতে হবে, কিছুটা ভ্যারি করবে। দেখুন সবটা তো বোঝানো যায় না, যতটা সম্ভব আমি যতটা জেনারেলাইজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করবো আপনারা বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন কোনখানটা প্রবলেম হলো, যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা আপনাদের সত্যি কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আরেকটা কথা বলবো, যে গ্রহ থেকে যে রোগটা আসছে বলে মনে করছেন সেই গ্রহের যে প্রতিকারের যে আমি ভিডিওগুলো করেছিলাম সেইগুলো দেখবেন এবং সেই গ্রহের সেই প্রতিকারগুলো করার চেষ্টা করবেন। যদি স্টোন পড়তে না পারেন মন্ত্রপাঠ করবেন, না পারলে সেই কালারটা ইউজ করবেন, সেই আপনারা মূলটা ইউজ করবেন, তাহলেও কিন্তু অনেকটা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে সঠিকভাবে যদি কোনো রত্ন পড়তে চান তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাটির একজন ভালো কোনো অ্যাস্ট্রোলজার, ওই ভালো অ্যাড দেওয়া নয়, অ্যাড দেখে বড় হওয়া নয়, যারা সত্যিই তার মধ্যে সত্যি জ্ঞান আছে এমন কোনো অ্যাস্ট্রোলজারের স্বর্ণাপন্ন হয়ে সেই জায়গাগুলোকে মিনিমাইজ করবেন, প্রবলেমটাকে মিনিমাইজ করবেন, রিডিউস করবেন এবং জীবনের পথে এগিয়ে যাবেন। কারণ অ্যাস্ট্রো সলিউশনের উদ্দেশ্য আপনাদের জীবনের সলিউশন দেওয়া, আপনাদের জীবনটাকে কমপ্লিকেট করে দেওয়া নয়। আমি আপনাদের যে কটা ভিডিও করি সেটা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যতটা সিম্পলিফাইভাবে আপনাদের কাছে জিনিসটাকে তুলে ধরা যায়। আমি জ্ঞান দেওয়ার জন্য আপনাদের করছি না, আপনাদের আমি চেষ্টা করি যতটা সম্ভব যে কোনো ব্যাপারকে যতটা সম্ভব সিম্পলিফাই করে আমি আপনাদের কাছে দেখাতে পারি। কারণ আমিও টিচিং প্রফেশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, যদিও সেটা অন্য সাবজেক্ট, তা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের কাছে চেষ্টা করি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে যতটা ইজিয়েস্ট পন্থায় রয়েছে আপনাদের কাছে তুলে ধরতে। আশা করব আপনারা উপকৃত হবেন, লাভবান হবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।